দর্শক, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আম গাছ রয়েছে, তবে কাটিমন বা বারোমাসি আম গাছ খুবই বিরল। আমরা যদি পারিবারিকভাবে 3 থেকে 4টা কাটিমন আম গাছ লাগাই, তাহলে 12 মাসই আমরা আম পেতে পারি। তবে কাটিমন আম গাছে 12 মাস কাল আম পেতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হয়, যে কৌশল সম্পর্কে আমি আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেন, তাহলে আমার করা ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দর্শক, আপনারা দেখছেন কৃষি ক্যামেরা, চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কাটিমন আম গাছে একদিকে আম, অন্যদিকে মুকুল ধরে আছে। দেখেন, বিভিন্ন ডালে মুকুল ধরে আছে এবং নিচে আম ঝুলছে। এটা অবশ্যই একটি কৌশল অবলম্বন করতে হবে, একদিকে মুকুল, একদিকে আম, বিভিন্ন স্তরে স্তরে আম ধরাতে হলে অবশ্যই একটি কৌশল অবলম্বন করতে হবে। তা হলো, যখন নিয়মিত মৌসুমে গাছে মুকুল আসবে, তখন ওই গাছের অর্ধেক মুকুল ভেঙে দিতে হবে, তাহলে বাকি অর্ধেক মুকুলে আম আসবে এবং বাকি অর্ধেক যে মুকুল ভেঙে ফেলা হলো, এই মুকুল নিয়মিত সিজনের পরে এই ডালগুলোতে আবার মুকুল আসবে এবং আম ধরবে। এভাবে আবার বাকি যে নিয়মিত মৌসুমে যে ডালগুলোতে আম ধরেছিল, ওইগুলোতে পরবর্তীতে আবার মুকুল আসবে। এভাবে স্তরে স্তরে, এক স্তর শেষে শেষ হবে, আরেক স্তর শুরু হবে। এইভাবে 4 থেকে 5 বার বছরে কাটিমন আম গাছে আম ধরবে। দর্শক, আপনারা এই পদ্ধতিটি অবশ্যই অবলম্বন করবেন, তাহলে সারা বছরই কাটিমন আম গাছ থেকে আম খেতে পারবেন। আমার এই আম গাছটি আমার পারিবারিকভাবে লাগানো বাসার পাশেই, আমি পরীক্ষিতভাবে এটা লাগিয়েছি এবং ফল পেয়েছি। অবশ্যই আপনারা যদি এই কৌশল অবলম্বন করেন, অবশ্যই আপনারা সারা বছরই আম খেতে পারবেন। একদিকে পাকা আম, অন্যদিকে কাঁচা আম, আবার আরেকদিকে মুকুল। এভাবে আপনারা যদি চাষ করেন, তাহলে বাণিজ্যিকভাবেও আপনারা লাভবান হবেন এবং 1 বিঘা জমি থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই